এই তোরা খুব ভালো কাজ করেছিস, রাত্রে তিনটা মতো কাজ করে একবার পুরো ফ্লোরটা সাজিয়ে ফেলেছিস, তখন মেকআপ মেজা বলেছে না স্যার এটা তো শাবানা ম্যাডাম করেছে। গত 10 বছরে আপনি দেখেন যতগুলো ছবি প্রশংসিত হয়েছে, আলোচিত হয়েছে দেশে এবং দেশের বাইরে গণ্ডিতে, সবগুলোর মেকআপ কিন্তু চলে গেছে। তার এফডিসিতে একটা বিষয় খুব প্রচলন ছিল কিছুদিন আগে, এখন নাই, নাই কারণ এটা পরীক্ষিত, তারা পাশ করে গেছে। বিষয়টা এরকম ছিল যে নাটক থেকে আসছে, ও কি বানাবে, আপনি যদি দেখেন পিয়াল ভাই গত লাস্ট মনপুরা রিলিজ হয়েছে কত বছর হলো আমার ঠিক মনে নাই, 10 বছর, তাও 10 বছর মিনিমাম। এই মনপুরা থেকে শুরু করে গত 10 বছরে আপনি দেখেন যতগুলো ছবি হিট, সুপার হিট বলবো না, প্রশংসিত হয়েছে, আলোচিত হয়েছে দেশে এবং দেশের বাইরে গণ্ডিতে, সবগুলোর মেকার কিন্তু টেলিভিশন। তার মধ্যে 70-75 ভাগই টেলিভিশনের, একেবারেই টেলিভিশন। আমাদের সেই ফারুকি ভাই বলেন, হ্যাঁ আমাদের সেই গ্যাসুদ্দিন সেলিম ভাই বলেন, হ্যাঁ মানে যারাই কাজ করেছেন, শিয়াব শাহিদ, রায়হান রাফি, টপু, টপু, হ্যাঁ আমাদের লিডার, আমি বাংলাদেশের যে টপু, এরা সবাই কিন্তু যে আলোচনার জায়গাটা, এটা আর টেলিভিশন মিডিয়া থেকে আসছে। সে 2 লাখ টাকার নাটক বানিয়েছে, হ্যাঁ সে 1 ঘন্টা একটা কাজ করেছে, খুব অল্প বাজেটে, খুব মানে একেবারে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, ছোট, হ্যাঁ মানে ফিল্ম বলতে এই ফিল্মের লোকের মতো ওয়াইড অ্যাঙ্গেল, ওয়াইড বিশাল জোন, হ্যাঁ 8টা 10টা মানে প্রোডাকশন বয় ডিরেক্টর এক সামনে একজন চা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আরেকজন পান সিগারেট নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নায়িকার সাথে একজন হাওয়ার ফ্যান নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নায়কের পাশে একজন ছাতি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, এই যে ফিল্মের যে মূল ট্রেডিশনটা, এই নাটকের লোক আপাতত অভ্যস্ত ছিলাম না আমরা, মানে যত দ্রুত সম্ভব একটা খুবই টাইট শিডিউল আমরা কাজ করতাম, এত সুন্দর আমাদের চক আউট থাকতো বা ব্রেকডাউন থাকতো, আমরা এর বাইরে যাওয়ার কোনো স্কোপ ছিল না। ফিল্মে আসার পরে যখন দেখলাম যে ফিল্ম মানে হচ্ছে যে 10টার সময় নায়ক আসবেন, 12টার সময় হয়তো নায়িকা আসবেন, ওনারা মেকআপে বসবেন, মেকআপ লাগবে 2 ঘন্টা, যেটা আমরা টেলিভিশনে আমরা চিন্তাও করতে পারি না। হ্যাঁ তো এই ফিল্মের এই ট্রেডিশনটা, এটা অতীতে ছিল কিনা জানি না, মানে আমরা যখন যাই না, আমি তো বেসিক্যালি কারো ইনসিস্ট করি না, আমরা গুরুজনের মুখে যা শুনছি, রাজ্জাক সাহেব ভোরবেলা সেটে চলে আসতো, না আমি একটা দর্শক একটা ভালো একটা একটা ভালো একটা জিনিস মনে করেছি, এটা বলা আমার দরকার, কারণ আপনারা শুনে রাখেন, শুনেছি আমি এবং বিশ্বস্ত এবং অনেক বড় মানুষের কাছে শোনা। একদিন একটা ছবি শুটিং চলছে, হ্যাঁ ডিরেক্টর সম্ভবত ছিলেন সৈয়দ ইসলাম খোকন, হ্যাঁ সৈয়দ ইসলাম খোকন স্যার উনি ডিরেক্টর ছিলেন। তো একদিন শাবানা ম্যাডামকে যে বললেন, ম্যাডাম আপনার তো আজকে কাজ শেষ, আপনাদের 8টার মধ্যেই কাজ শেষ হয়ে গেছে, তো আপনার তো কালকে সকালে শুটিং আছে, তো আপনি আজকে চলে যান, আপনি বাসায় যে রেস্ট নেন সকালে এসেন। তো শাবানা ম্যাডাম বললো বাহ ফাইন, আজকে তাড়াতাড়ি ছুটি পেয়ে গেছি, উনি তার কাপড় চোপড় গুছায় উনি বাড়িতে চলে গেলেন। তো ওই দিন সৈয়দ ইসলাম খোকন কাজ করছে রাত্রে আড়াইটা পর্যন্ত, যখন ফুল ইউনিট কাজ করছে সকাল থেকে আড়াইটা পর্যন্ত, সবাই খুব টায়ার্ড। এখন কেউ, তখন তো ওই সময় এত কমিউনিকেশন এত ভালো ছিল না যে রাত্রে 2টার সময় একজন বাসা চলে যাবে, কেউ হয়তো মোবাইল থাকতো, কেউ হয়তো টঙ্গি থাকতো, তখন অনেকেই করছে কি সেটে থেকে গেছে, যে আমরা সেটেই থেকে যাই, তো কালকে সকালে তো আবার আসতেই হবে, সবাই মেকআপ রুমেই, মেকআপ ম্যান মেকআপ রুমেই ঘুমিয়ে গেছে। শাবানা ম্যাডাম তো সেটা যায় না যে রাত্রে 2টা 2:30 পর্যন্ত কাজ চলছে, ওই সকাল 7টার সময় বেশি চলে আসছে, আইসা উনি সেটে ঢুকছে, ঢুকে দেখে যে ওই জায়গায় লাইট পড়ে আছে, ওই জায়গায় কেউ একজন পাটি বিছায় ঘুমাইতেছে, হ্যাঁ কেউ হয়তো সোফার উপরে ঘুমায় পড়ছে। তো উনি স্বাভাবিক মেকআপ রুমে গেছে, শিল্পীরা প্রথমে মেকআপ রুমে যায়, মেকআপ রুমে যায় দেখে মেকআপ ম্যান তার ওই যে মেকআপ টুলটা আছে সেটা লুকে ঘুমাচ্ছে, তার অ্যাসিস্ট্যান্ট ঘুমাচ্ছে। তো উনি চিন্তা করলো কি ব্যাপার, তার মানে হোল নাইট কাজ চলেছে, উনি তো বিজ্ঞ মানুষ ছিলেন, উনি বুঝতে পারছে যে হোল নাইট বা লেট নাইট কাজ চলেছে। তো উনি কি করছে, কাপড়টা কমরে গুছায় দিয়ে ঝাড়ুটা নিয়ে একদম সব মেকআপ রুম সহ পুরো ফ্লোর ঝাড়ু দিছে, চিন্তা করা যায় মানে পুরো ফ্লোরটা ঝাড়ু দিছে 1 ঘন্টা বসে বসে, সে পুরো ফ্লোর ঝাড়ু দিয়ে তারপর সে মেকআপ ম্যানকে যেয়ে আসতে করে ডাকে, এবং সেই মেকআপ ম্যানই আমাকে কথাটা বলেছেন। হ্যাঁ মেকআপ ম্যান যখন সে ডাইকা উঠাইলো, আমাদের সিনিয়র, অনেক সিনিয়র মেকআপ ম্যান, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, সম্ভবত শরীফ ভাই, আমার খেয়াল আসতেছে না, যাই হোক। তো উনি তো বলছে আরে ম্যাডাম আপনি এসে, তো উনি উঠে দেখে যে ওনার টেবিলে যে মেকআপের জিনিসপত্র ওগুলো গুছানো, একে সব পরিপাটি, কখন স্যার আসছেন, সে যখন কখন স্যার এসে, উনি তো ভাবছে যে ওনার প্রোডাকশনের লোকজন সব করেছেন, উনি প্রোডাকশনের লোকজনে খুব বাহবা দিচ্ছেন, এই তোরা খুব ভালো কাজ করেছিস, রাত্রে 3টা মতো কাজ করে একবার পুরো ফ্লোরটা সাজিয়ে ফেলেছিস, তখন মেকআপ মেজা বলছে না স্যার এটা তো শাবানা ম্যাডাম করেছে। মানে এই গল্পটা আপনি বুঝছেন, এটা আসলে আমাদের
বাকি জীবনে গল্পই হয়ে থাকবে এটা 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 মানে আমার মনে হয় না এটার পুনরাবৃত্তি আমাদের এটা হওয়া উচিত আসলে।